অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের শিক্ষকদের নিয়ে কিছু বলবেন আমার বন্ধু সাবেক ছাত্র 2010 ব্যাচের মাসুম বিল্লাহ। এই মুহূর্তে বিদায়ী শিক্ষকদের নিয়ে মানপত্র পাঠ করেছে 2010 সালের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। শিক্ষকদের বিদায়ী শিক্ষকদের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় নিয়ে মানপত্র পাঠ করতে আসছেন 2010 সালের মাসুম বিল্লাহ। আয়োজিত আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত এই আজকের প্রোগ্রামের সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। চৈত্র অবসানে এল নতুন বৈশাখ, এক নতুন বৈশাখী জড়ো হওয়া বৃষ্টি মুখরিত দিন, নতুন সাজে মুখরিত বাঙালির সংস্কৃতি, চলছে উদাসীন বৃষ্টি। এমনই এক উদাসীন ফলে বিদায় নামের বেদনা বিধুন পর্বে আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন এ প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আমাদের বিদায় যেন এক অসম্য যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাই তো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত হৃদয়ের বেদনায় ভারাক্রান্ত, আমাদের হৃদয় মন আজ বিষণ্ণতায় আচ্ছন্ন, আমাদের চোখ আজ অস্ত্রে ছলছল। হে শিক্ষাগুরু, নবীদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনাদের যাত্রা শুরু হয়েছিল অবসর গ্রহণের মাধ্যমে সে পথের প্রান্তে উপনীত হয়েছে, কিন্তু এর মাঝে জানিয়ে দিয়ে গেছেন অবনীত অন্তরে জ্ঞানের শিক্ষার আলো। মানুষগড়ের কারিগর হিসেবে সুরুপুর হাতে গড়ে তুলে গেছেন অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসেবে অনেকেই আজ শত ক্রোশ দূরে থেকেও আপনাদের মতো মহান কর্মীকে স্মরণ করে শ্রদ্ধা ভরে, তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি পরম শ্রদ্ধায় অবগত। হে নীরজ কর্মী, প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনারা ছিলেন নীরজ কর্মী, তাই তো আপনাদের প্রতিটি দিন ছিল কর্মমুক্ত। নীল দায়িত্বের প্রতি আপনারা ছিলেন কর্তব্যনিষ্ঠ, আপনাদের কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা সত্যিকার জ্ঞানের যে সন্তান পেয়েছি তা আলোক বর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনাদের স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে চিরভাস্বর হয়ে বিরাজ করবে। হে মহানুভব, আজ আপনাদেরকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার রূপ ধ্বনিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাষ্পযুক্ত, আমাদের চোখ আজ অস্ত্রসজ্জিত। স্নেহভাজন হিসেবে আমরা আপনাদের কাছাকাছি ছিলাম। বয়সজনিত চক্রণায় হয়তো কখনো মনের অজান্তে আমরা আপনাদের বিরুদ্ধে কারণ হয়েছি, আমাদের কথা ও আচরণে কখনো হয়তো কষ্ট পেয়েছে। আজ এ বিদায় লগ্নে আমাদের আপনাদের মহানুভবতার কাছে আমাদের দাবি, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। পরিশেষে আপনাদের অবসর জীবন হোক অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ, পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা আমাদের। আসসালামু আলাইকুম।